এদিকে পোল্যান্ডের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন কুয়ালালামপুর মিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির। বুধবার এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে উপরাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের 20তম ব্যাচের একজন কূটনীতিক। মালয়েশিয়ার আগে তিনি নিউ ইয়র্কে জাতিসংঘে ও বাংলাদেশের স্থায়ী মিশনের প্রথম সচিব এবং মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের চেয়ার্স অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন।